আর্জেন্টিনার মিডফিল্ডার জিওভানি লোসেলসোকে দলে ফেরানোর খুব কাছাকাছি বার্সেলোনা। জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডোতে লোসেলসোকে দলে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছে বার্সেলোনার ম্যানেজার জাভি হার্নান্দেজ। বার্সেলোনার সাথে লোসেলসোর ট্রান্সফার রিউমার নিয়েই থাকছে আজকের প্রতিবেদন। বন্ধুরা, আর্জেন্টিনার মধ্যমাঠে সবচেয়ে ক্রিয়েটিভ মিডফিল্ডারের নাম জিওভানি লোসেলসো। বর্তমানে লোসেলসো খেলছেন ইংল্যান্ডের জনপ্রিয় ক্লাব টটেনহ্যামে। কয়েক মাস আগেই জিওভানি লোসেলসোকে দলে ফেরাতে এক প্রকার উঠে পড়ে লেগেছিল ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্লাব এফসি বার্সেলোনা। তবে তখন অবশ্য এই ডিলে সম্মতি প্রকাশ করেনি টটেনহ্যাম। সম্প্রতি লোসেলসোকে দলে ফেরাতে আবারও টটেনহ্যামের কাছে নতুন প্রস্তাব পাঠিয়েছে বার্সেলোনা। আপনি জেনে অবাক হবেন, বার্সেলোনার ম্যানেজার জাভি হার্নান্দেসের পছন্দের তালিকায় সবার উপরে রয়েছে আর্জেন্টিনার 27 বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার। বিভিন্ন নিউজ পোর্টালের দাবি, জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডোতে বার্সেলোনায় আসতে যাচ্ছে আর্জেন্টিনার এই ক্রিয়েটিভ মিডফিল্ডার। জাভি হার্নান্দেস লোসেলসোকে দলে পেতে যেভাবে বোর্ডকে অ্যাপ্রোচ করছে, এই ডিলটি হওয়ার সম্ভাবনাই বেশি। ডিলটা হলে আগামী সিজনে বার্সেলোনার মিডফিল্ডে দেখা যাবে পেদ্রি, ফ্রাঙ্কি ডিয়ং ও লোসেলসোর মতো ভয়ঙ্কর ত্রয়ীকে। বন্ধুরা, এখন শুধু টটেনহ্যাম থেকে গ্রিন সিগন্যাল পেলেই লোসেলসোকে 2024 সালের জানুয়ারি মাসে দলে ফেরাবে বার্সেলোনা। জিওভানি লোসেলসো টু বার্সেলোনা, এই ডিল নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।